علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده. আজকে বিষয়বস্তু হচ্ছে নিজের জন্য যেটা ওপরের জন্য তাই আমরা ভালোবাসবো নিজের জন্য যা ভালোবাসবো অপরের জন্য তাই আমরা ভালোবাসবোসিন আনিন নবী সাল্লাম কল বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে ইমাম বুখারি রহেমল্লাহ হাদিসটি নিসেছেন তেরো নম্বর হাদিস তেরো নম্বর হাদিস সম্মানিত ভাই বোনের আমরা যেখানে যে যেখান থেকে শুনছি হাদিসটি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার এবং সেটিকে দেখার আমাদের বিষয় রয়েছে আমরা সমাজে এমনই মানুষ যে আমরা মানুষে মানুষের কল্যাণ করতে চাই না আমরা মানুষে মানুষের কল্যাণ করতে চাই না নিজের জন্য যেটা আমি ভালোবাসব অপরের জন্য ভালোবাসলে এত ফেতনা ফাসাদ সৃষ্টি হতো না স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমাজ আমরা যদি লক্ষ্য করি তাহলে স্বামী সব সময় স্ত্রীকে বেশিরভাগই দেখা যায় তারা কষ্ট দিয়ে থাকে স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে অনুরূপই অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীকে কষ্ট দিয়ে থাকে তাই স্বামী যদি দেখত যে আমি যে কথাগুলা স্ত্রীকে অন্যায় করে বলছি তাহলে সে বুঝতে পারত যে আমাকে যদি আমার স্ত্রী ভাব অন্যায় করে বলে তাহলে আমি কষ্ট পাবো তাই অনেকে স্বামী দেখা যায় একজন মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছে তারপরে বলে তোমার বাবার বাড়ি থেকে এত টাকা নিয়ে আসো টাকা না নিয়ে আসতে পারলে সে বলে যাও আজকে থেকে তালাক দিলাম বাবা বাবার বাড়ি চলে যাও এমনটি আদর্শ হওয়া উচিত নয় স্বামীদের এমনটি আদর্শ হওয়া উচিত নয় ওই স্বামী যদি তার বোনকে যদি কেউ এরকম বলে তাহলে সেও সহ্য করতে পারবে না তাই অনুরূপী মা বোন যারা রয়েছেন স্ত্রী যারা স্বামীকেও কোনো সময়তে এমন কথা বলবেন না যাতে স্বামীও কষ্ট পায় আপনি স্বামী হয়ে স্ত্রীকে এমন কথা বলবেন না যাতে সে কষ্ট পায় জি তাই হাদিসে বলা হয়েছে নিজের জন্য যেটা আপনি পছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য আপনার জন্য অন্যের জন্য সেটা আপনি পছন্দ করবেন আমরা দেখা যাই একটা ছোট বিষয় যে আমরা অনেক সময়তে যেগুলো আপনার কাছে টাকা থাকে এমনকি টাকা আপনার কাছে রয়েছে যে টাকাটা যে টাকাটা ভালো সেটা আপনাকে দিতে হবে তার মানে আপনি ভালো টাকাটা আপনার কাছে থাক এটা আপনি পছন্দ করেন একটু যেটা ছিঁড়ে গেছে সেটা অন্যকে দিতে চান তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে যে আপনার কাছে যে ভালো টাকাটা রয়েছে সেটা আগে আপনি দিন দেখা যাবে যে যেগুলো একটু ছিঁড়ে সেগুলো আপনার পকট থেকে চলে যাবে পকট থেকে চলে যাবে তাই আপনার জন্য যদি যেটা ভালোবাসবেন অপর ভাইয়ের জন্য আপনি ভালোবাসলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে আপনার ভাইকে আপনি গালিগালাজ গালাস দিছেন হঠাৎ করে আপনি আপনাকে গালিগালাজ দিলে আপনিও সেটা পছন্দ করবেন না আপনি অন্যর বাবা মাকে গালি করছেন যদি আপনার বাবা মাকে গালি দেওয়া হয় আপনিও সেটা পছন্দ করবেন না আপনি অন্য জন্য খারাপ চাচ্ছেন যদি আপনার জন্য কেউ খারাপ চায় তাহলে সেটাও আপনি পছন্দ করবেন না তাই আপনার জমি কেউ দখল করে নেবে এটা আপনি চান না অনুরূপী অন্য জমি আপনি দখল করবেন এটাও ওইটাও অন্যরা চাই না তাই এই বিষয়গুলা যদি আপনার জন্য যেটা নিজের জন্য ভালোবাসি সেটা যদি আমরা অন্য জন্য ভালোবাসি তাহলে এই কল্যাণ আপনার আমার কল্যাণ হবে এবং প্রকৃত পরিপূর্ণ মমিন হতে হতে পারা যাবে যে আপনার নিজের জন্য যেটা ভালো বাসছেন সেটা অন্য জন্য আপনি ভালোবাসেন জি এই বিষয়গুলা যদি আমরা লক্ষ্য করি তাহলে একজন মুসলিম বা পর মুসলমান ভাইয়ের কল্যাণ করতে পারে আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনি সে জানে না আপনি তার জন্য ভালো দোয়া করেন ভালো দোয়া করলে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে ফেরেস্তার আপনার জন্য দোয়া করবে তাই আপনি আপনার ভাইয়ের জন্য ভালো দোয়া করেন আপনার ভাইয়ের জন্য আপনি ভালো দোয়া করেন দেখবেন যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে যে সে দোয়াটা কবল হোক আপনারটাও কব কবল হোক আল্লাহ সুহালা যে আমাদের হোকাল পরকাল কল্যাণ দান করেন অল্লাহ আলম